আমরা আসাম টেট 2021 আমরা হতে চলেছে আমরা জানি তো আসাম টেটে এলপি এবং ইউপিতে আমাদের ইবিএস রয়েছে সোশ্যাল সায়েন্স রয়েছে তো সেখান থেকে কিছু মোস্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আজ আমরা আপনাদের নিয়ে এসেছি তো সবগুলি প্রশ্ন আপনারা আমরা সাথে সাথে সলভ করতে থাকেন অর্থাৎ আমরা একটু সময় নিয়ে নিয়ে আনসারগুলি বলবো যাতে করে আপনাদের খুব ভালো করে বুঝতে হয় তো এই যে প্রশ্ন হচ্ছে গেটওয়ে অফ আসাম বলে ট্র্যাক করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের অপশন দেওয়া হচ্ছে চারটি তো অপশন কী হবে আপনারা তাড়াতাড়ি ভাবুন এবং তাড়াতাড়ি কমেন্ট করুন ঠিক আছে তো তার পরিবর্তে আপনারা কমেন্ট করার পর আপনারা আমরা অবশ্যই আনসারটি আপনাদের দেখিয়ে দেবো কারেক্ট আনসার কী হয় তো প্রথমত আপনারা চিন্তা ভাবনা করুন যে কারেক্ট আনসার কী গেটওয়ে অফ আসাম বলে ট্র্যাক করা হয় আপনি তাড়াতাড়ি করবেন ফাস্ট করবেন ঠিক আছে তাড়াতাড়ি করার পর আমরা অলরেডি কী করবো তার পরবর্তীতে আমরা প্রশ্নগুলো বলে দেবো ঠিক আছে তো নর্থব্রুক গেট হবে আমাদের এই প্রশ্নের আনসার সরাইঘাটের যুদ্ধ কিমান খ্রিস্টাব্দ হয়েছিল বলে আমাদের প্রশ্ন যুদ্ধ সরাইঘাটের যুদ্ধ তো সেটি হয়েছিল 1671 দেখা মাত্র আনসার করবেন 1671 তারপরের প্রশ্ন কি উমানন্দ মন্দির কোন পাহাড়ে আছে উমানন্দ মন্দির আপনি তাড়াতাড়ি কমেন্ট করবে উমানন্দ মন্দির যদি নীলাচল পাহাড়ে আমাদের কী আছে নীলাচল পাহাড়ে আমাদের আছে কামাখ্যা মন্দির আমাদের প্রশ্ন আসতে পারে নীলাচল মন্দিরে কোন পাহাড় আছে তো কামাখ্যা মন্দির তো প্রশ্ন কিন্তু কামাখ্যা নয় প্রশ্ন আছে উমানন্দ মন্দির ঠিক আছে তো উমানন্দ মন্দির কোন পাহাড় আছে উমানন্দ মন্দির আমাদের আছে ভস্মাচল পাহাড় ঠিক আছে তো তার পরবর্তী যেটি প্রশ্ন আমরা দেখি পিরামিড অফ আসাম বলে কোয়া হয় পিরামিড অফ আসাম তো পিরামিড অফ আসাম বলে কাক কোয়া হয় এইটু আমাদের বলা এখানে চারটি অপশন আছে আপনার তাড়াতাড়ি সেটি আপনারা দেখে নিন ভাই পিরামিড অফ আসাম তো পিরামিড অফ আসাম বলে কাক কোয়া হয় এইটু আপনারা তাড়াতাড়ি একটু আপনারা দেখে নিন কারেক্ট আনসার কী হবে পিরামিড অফ আসাম আপনারা তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন তো পিরামিড অফ আসাম হবে চড়াইদো ময়দাম অসম সাহিত্য সভার মুখ্য কার্যালয়টির নাম কি অসম সাহিত্য সভার যে মুখ্য কার্যালয় রয়েছে তো অসম সাহিত্য সভার মুখ্য কার্যালয়টির নাম হচ্ছে চন্দ্রকান্ত সন্দিকুই ভবন ঠিক আছে অসমের কোন কোঠায় কন্যাপুর বলে কোয়া হয় অসমের কোন জেলাকে কন্যাপুর বলে আমরা বলতে পারি এখানে চারটি প্লেস রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন তো অসমের কোন জেলা বা কোন জায়গাকে আমরা কন্যাপুর বলতে পারি তো তেজপুর মালিনী থান মাজুলি এবং সদিয়া তো বহুত বড়ি প্যারা সা মিঠা সওয়াল হ্যাঁ দোস্ত ইয়ে কারেক্ট আনসার হবে তেজপুর কারেক্ট আনসার কী হবে তেজপুর অসমের প্রথম কৃষক বিদ্রোহ অর্থাৎ অসমের প্রথম কৃষক বিদ্রোহ কোনটি হয়েছিল তো অসমের প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে ফুলগুরির ধাওয়া মনে রাখবেন অসমের প্রথম কৃষক বিদ্রোহ এখানে চারটি থেকে ফুলগুরির ধাওয়া তো তার পরবর্তী যেটি প্রশ্ন রয়েছে ওয়ার্ল্ড রাইনো ডে কেতিয়া পালন করা হয় ওয়ার্ল্ড রাইনো ডে কেতিয়া পালন করা বা কোন তারিখে পালন করা এখানে অপশন দেখছেন আপনার আছে 22 মে 22 অক্টোবর 21 এপ্রিল 22 সেপ্টেম্বর তো ওয়ার্ল্ড রাইনো ডে কোন তারিখে পালন করা হয় আপনারা অবশ্যই একটু ভেবে তাড়াতাড়ি কমেন্ট করুন তারপর আমরা আনসার দিচ্ছি ভাই কারেক্ট আনসার আমাদের কোনটি হবে কারেক্ট আনসার হবে 22 সেপ্টেম্বর কারেক্ট আনসার করবে 22 সেপ্টেম্বর তানসেনের অন্য একটা নাম কি তানসেনের অন্য একটি নাম কি সেটি আমাদের বলতে হবে তো তানসেনের অন্য একটি নাম আছে রামাতানু পাণ্ডে তানসেনের অন্য একটি নাম হচ্ছে কি রামাতানু পাণ্ডে ভাস্কো দা গামা ভারত অভিমুখী জাহাজ গুজরাটি নাবিকজনের নাম কোন আছে বা গুজরাটি নাবিকজন কো আছে অর্থাৎ ভাস্কো দা গামা যখন ভারতে তিনি যাচ্ছিলেন তখন জাহাজে ওনাকে একজন গুজরাটি নাবিক ওনাকে কী দিয়েছিল নেতৃত্ব দিয়েছিল এই গুজরাটি নাবিকের নাম কি কারেক্ট আনসার হবে আব্দুল মজিদ প্রশ্ন ছোটো করে দিচ্ছি যাতে করে পুরো প্রশ্ন কভার হতে পারে তো কারেক্ট আনসার আব্দুল মজিদ তলর কোনটু আলিয়াই লিগাঙ্গ লোক জড়িত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আলিয়াই লিঙ্গাং তো আলিয়াই লিঙ্গাং কারা করে আলিয়াই লিঙ্গাং হচ্ছে মিসিং জনজাতির একটি উৎসব ঠিক আছে এই কোন জাতির কোন উৎসব কোন জনগোষ্ঠীর কোন উৎসব এই নিয়ে আমরা অলরেডি ভিডিও পাবলিশ করছি আপনারা দেখবেন তো আলিয়াই লিগাঙ্গের সঙ্গে জড়িত ঝুমুর নৃত্য খেরাই নৃত্য দেওধ্বনি নৃত্য না গুমরাগ নৃত্য তো কারেক্ট আনসার কোনটি হবে আমরা আনসার দেখে নিই আপনারা বিষয়ে কমেন্ট করুন ভাই এবিসিডি তাড়াতাড়ি করুন ভাই কারেক্ট আনসার কী হবে তো কারেক্ট আনসার আমাদের গুমরাগ নৃত্য ঠিক আছে তো MCI মানে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন হয় তো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া কখন গঠিত হয়েছিল আজকে আমরা কমেন্ট দেখছি না কারণ কমেন্ট দেখলে আমাদের একটু ডিস্টার্ব হবে আজ তো আজকে আমরা শুধু জাস্ট কনসেপ্ট শুধু জাস্ট প্রশ্ন সলভ করব তো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো দেখব তো আপনারা আজ কমেন্ট করে যান ভাই আপনারা আনসার দেখুন এবং নিজে নিজেকে সেলফ অ্যাসেসমেন্ট করুন MCI মানে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া তো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন হয় 1933 সালে ঠিক আছে সত্রিয়া নৃত্য ক্লাসিক্যাল ডান্স হিসাবে স্বীকৃতি দেওয়া হয় কখন সত্রিয়া নৃত্যকে ক্লাসিক্যাল ডান্স হিসাবে
কখন স্বীকৃতি দেওয়া হয়েছিল অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের চোখের সামনে অপশন রয়েছে চারটি। তো কারেক্ট অ্যান্সার কোনটি হবে সেটি আমাদের বলতে হবে। তো কারেক্ট অ্যান্সার কমেন্ট কমেন্ট তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি, 2002 2019 2000 তাড়াতাড়ি করুন, সত্রের নৃত্য ক্লাসিক্যাল ডান্স হিসাবে। তো কারেক্ট অ্যান্সার হবে 2000, বহুত বড়িয়া বহুত বড়িয়া 2000। শোনো তো, ভারতরত্ন পাওয়া দ্বিতীয়জন অসমীয়া হল, অর্থাৎ ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয়জন অসমীয়া কে? গোপীনাথ বরদলৈ, মামনি রেশম গোস্বামী, ভূপেন হাজারিকা, উপরেটাও নয়। তো কারেক্ট আনসার হবে ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা হচ্ছে ভারতরত্ন পাওয়া দ্বিতীয়জন অসমীয়া ব্যক্তি, ঠিক আছে ভাই। নরনারায়ণের প্রকৃত নাম কি? দেখুন, নরনারায়ণের প্রকৃত নাম কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নরনারায়ণের প্রকৃত নাম হচ্ছে কি, মল্লদেব, মল্লদেব অপশন নাম্বার বি, নরনারায়ণের প্রকৃত নাম। অসমের কোনখন অভয়ারণ্য সোনালী বান্দরভাবে বিখ্যাত? অসমের কোনখন অভয়ারণ্য সোনালী বান্দর নামে বিখ্যাত, ঠিক আছে। যদি কারেক্ট অ্যান্সার হবে চক্রশিলা অভয়ারণ্য, চক্রশিলা অভয়ারণ্য সোনালী বান্দরের জন্য বিখ্যাত, সোনালী বান্দরের জন্য বিখ্যাত অসমের অভয়ারণ্য কোনটি, সেটি হচ্ছে চক্রশিলা, মোস্ট গুরুত্বপূর্ণ। অসমের নেপোলিয়ান বলে কোন অহম রাজা কোয়া হয়? অসমের নেপোলিয়ান কারেক্ট অ্যান্সার কোনটি ভাই? অসমের নেপোলিয়ান, দেখুন, চুহুমুং, গদাধরসিংহ, প্রতাপ সিংহ, চক্রধরসিংহ। তো কারেক্ট অ্যান্সার হবে আমাদের চুহুমুং, ঠিক আছে, দেখে নেবেন। তো ভারতের লোকে তাতে তো দীঘল আন্তঃরাষ্ট্রীয় সীমারেখা, ইন্টারন্যাশনাল বর্ডার কোন কোন দেশের আছে? তো ভারতের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সীমারেখা, আবার আন্তঃরাষ্ট্রীয় সীমারেখা নিয়ে আমরা একটি ভিডিও পাবলিশ করেছি, যেখানে সব আন্তর্জাতিক সীমারেখা পেয়ে যাবেন। তো ভারতের সঙ্গে সবথেকে মানে লম্বা, সবচেয়ে বেশি আন্তঃরাষ্ট্রীয় সীমারেখা কোন দেশের আছে যদি বলা হয়, তো কারেক্ট আছে বাংলাদেশ, কারেক্ট আছে কী হবে বাংলাদেশ। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, তো কারেক্ট আছে গোপালকৃষ্ণ গোখলে, গোপালকৃষ্ণ গোখলে, মতিলাল নেহরু, মহাদেব দেশাই, উপরে এটাই খুঁজুন। তো কারেক্ট অ্যান্সার হবে মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। প্রথম অসমীয়া সনেট পুঁথি, প্রথম অসমীয়া সনেট যে পুঁথি সেটি হচ্ছে প্রিয়তমার চিঠি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে কোন তারিখে পালন করা, খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব জনসংখ্যা দিবস, ওয়ার্ল্ড পপুলেশন ডে কোন তারিখে পালন করা হয়, ঠিক আছে, 11 মার্চ, 22 ডিসেম্বর, 11 জুলাই, হ্যাঁ, তারপরে 11 জানুয়ারি রয়েছে। 11 জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই। তো আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিলাম, পরবর্তী অন্য একটি ক্লাসে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।